तो हे गाइस जी बीएस ब्लॉगर पुनः बासगरन बनाइसु मोर एतु एनरा भिडियो ल जे हकले नलबाय राखत आइ आसे एटा लोक जदि बाइक लागे सेकनाल तो साव परे बहुत खिनि बाइक आसे इयाते आरो ए हकलो बिलाक सेकनन बाइक हो इयाते रा हिसाबे आपन लके 2000 टका पलक कैशबैक पाय आसे आ बिला राहिलु रा हिसाबे आरो राखत बहुत खिनि ऑफर दिया आसे राखर कारणे हकलर प्रथमते हु बिचारे किने हाय आहो नलबाय राखो सब आरो अमर डीलरो गाडीओ सब आर गाडीओ किनो আর লগতে অফার খিনি থাকিব হেলমেট ট্রান্সফার ইনসোর পলিউশন এখানে কি ফ্রি থাকিলে আপনার হয় আৰু লগতে গাড়ির জি প্রাইস কম আজি আমি এই প্রাইজৰ পৰা তাৰ পৰা 2000 আমাৰ পৰা পৰা কেশবেক পাব মানে ৰাখ সোৱাৰ কাৰণে আৰু এই অফাৰটো মানে আজিৰ পৰা ষ্টাৰ্টিং কৰি 28 তাৰিখলৈকে থাকিব মানে ৰাখ 28 তাৰিখে হৈ হ'ব আমাৰ লিমিট থাকিব গোটে কাগজ পাতি কৰি সার্ভিসিং কৰি দাম কম মানে কি আপোনালোকে মই যিটো দাম পাম সেই পইচাখিনি যদি লৈ আহে তো সেই পইচাতে গোটেইখিনি ক্লিয়াৰ কৰি লব পাৰিব এক্সট্ৰা কাৰ ভৰিব লগা একো নাই এক্সট্ৰা একদম ভৰিব লাগে ভৰিব লাগে আৰু এটা নাটো লগাব লাগে না আপোনালোকে গাড়ী আপোনালোকে যদি মানে এড্ৰেছৰ অসুবিধা পায় ৰাখত চিনি নাপাব পাৰে শ্বৰুমটো তো আগৰ ঠাইতে আছে কত হলনি হোৱা নাই তো আগৰ ঠাইতে আমি পেণ্ডেল বনাইছো ধুনীয়াকৈ গাড়ীবিলাক সজাইছো আৰু গণেশ মন্দিৰ আহি মোক ফোন কৰি দিলে হ'ব আৰু গুগলত সার্চ কৰিও আহি যাব পাৰিব গুগলত সার্চ কৰিলে গুগল লোকেশন আহি যাব তো হেনেকে আমাৰ শ্বৰুমলৈকে ভিজিট কৰিব পাৰিব আৰু কণ্টেক্ট নম্বৰটো আহি আছে এই কণ্টেক্ট নম্বৰটো কণ্টেক্ট কৰিলে আপোনালোকে পাই যাব তো বলক আমি ভিডিওটো আৰম্ভ কৰো তো লগৰ যাওয়ার পৰা ৰাহৰ পৰা সম্পূৰ্ণ হৈ আছে আৰু আমি আজি প্ৰথম গাড়ীখন চাবলৈ বিচাৰিছোঁ এখন আছে KTM RC 2021 মডেল হয় আৰু এইটো আস্কিং প্ৰাইচ দেখিছো আমি 1,08,000 মাত্ৰ 1,08,000 টকাৰ এখন RC 125 চাওয়ার পৰা একদম সুন্দৰ আছে বিয়াস ক্যাশলেস আৰু ইয়াতে যদি ৰাখো সময় নাই ন 28 তাৰিখৰ আগত তেতিয়া হলে আপোনালোকে 1,06,000 টকা পাই যাব মানে 1,06,000 টকা লাগিব তো নেক্সট ইস্যু এখন চাওয়ার পৰা RC 200 ন এটা RC 200 BS4 মডেল হয় 2018 লাস্ট মডেল হয় আর এইটো প্রাইস আছে 90,000 ওকে অনলি 90 অনলি 90,000 এর এখন প্রাইস আছে অনলি 90,000 টাকা ছাড় করে একদম 90,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যখন আমি বিচারি আছে না RC 200 ছাই নাও পারে এখন তো নেক্সট এখন আর এখন নতুন RC ন RC এটা BS6 এর নিউ মডেল হয় 2022 মডেল আর এইটো রানিং আছে 15,000 মাত্র 15,000 রানিং আর আস্কিং প্রাইস আছে 155,000 1,55,000 টাকা আপোনাক পাই আছে এখন চাও পারে উইথ ABS পাই আছে একদম নতুন নতুন হয় আছে এখন তো নেক্সট আইছো এখন ইয়ামাহা R15 R14 হয় এইটো 2023 মডেল এক বছর হইছে হয় আর রানিং আছে 17,000 হয় আর এইটো আস্কিং প্রাইস রাখিছো 1,51,000 1,51,000 আর এটো 2022 মডেল আর আস্কিং প্রাইস রাখিছো আপনার 2,20,000 ওকে 2,20,000 কিন্তু রাখর কানে আর 2,12,000 দি দি ওকে তো নেক্সট আইছো এখন 350 রয়্যাল এনফিল্ড হক ব্ল্যাক কালার একদম সুন্দর আছে একদম লেটেস্ট মডেল তো লেটেস্ট মডেল 2023 এর BS6 আর এটো কিলোমিটার আছে 20,000 আর আস্কিং প্রাইস রাখিছো 1,48,000 আর আস্কিং প্রাইস আছে 79,000 তো নেক্সট NS 200 এখানে নয় বহুত আছে না
NS 8900 আছে এটো 2022 এর গাড়ি আর এটো প্রাইস আছে 1,22,000 ওকে 1,22,000 টাকা এখন আপোনালোক পাই আছে সাহাবরে একদম সুন্দর আর ডমিনার 400 BS4 ওর 2018 লাস্টর গাড়ি হয় আর প্রাইস আছে 1,27,000 ওকে 1,27,000 টাকা আপোনালোক এখন পাই আছে সাহাবরে ব্ল্যাক কালার হয় একদম ধুনিয়া হয়ে আছে উইথ ABS আর ভাই বিফোর ব্ল্যাক কালার সাহাবরে 2024 এর মডেল এটো হয় আর নতুন বুলি কব আপোনালোক যদি লৈ যায় কৃষ্ণা পাব মাত্র 7,000 চলিছে অনলি 7,000 2021 এর মডেল হয় আর প্রাইস রাখিছো 1,35,000 ওকে 1,35,000 টাকার এখন মানে ওলাই যাব অনলি 1,35,000 এখন 2019 এর গাড়ি হয় একদম ধুনিয়া কন্ডিশনত আছে কোনো অসুবিধা না পায় ট্রায়াল দি চলাই গেলে নিব পারিব গাড়ি আপোনালোকে আর এইখন প্রাইস আইব 1,10,000 ওকে 1,10,000 অনলি 1,10,000 2020 এর মডেল আর এইটো প্রাইস রাখিছো আমি 1,25,000 ওকে 1,25,000 এখন আপোনালোক লাগিব অনলি 1,25,000 2020 এর গাড়ি আর এইটো আপোনাৰ প্রাইস রাখিছো 84,000 ওকে 84,000 এখন ওলাই যাব হয় পালস আর এক্সপালস বহুত কিনি আছে ইয়াতে মাত্র 3 ঘন্টা আছে কিমান প্রাইস এটা ওলাই যাব এইটো প্রাইস গটেখিনি অলপ ডিফারেন্স আছে বেছি নহয় হয় মানে রাখক বুলি কোনে 1,05,000 তিনখান আহি যাব ওকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সাহাবে এটি 2018 এর গাড়ি হয় আর একদম চিপ প্রাইসে দি দিম আপনাদের 1,20,000 ওকে 1,20,000 টাকা আর লগতে রাত বুলি 2,000 টাকাটা লেসেছে দেখ থাকিব তো মানে 1,18,000 টাকা আপোনালোকে সকল কাগজ পাতি গিলে আকো এখন পাই যাব এখন এখন বুকিং হৈ গল হয় এখন জয়াকালে বুকিং হৈ গেছে হয় তো এটো প্রাইস কব নোৱাৰি ওকে এখন বুকিং হৈ গৈছে মানে গাইস তো নেক্সট আইছে এখন গ্ল্যামার সাহাবরে বহুতে বিচাৰি থাকে গ্ল্যামার 2017 মডেল হয় আর এটো প্রাইস আছে 49,000 ওকে এইটো এখন গ্ল্যামার নিউ মডেল লয় এখন BS6 এটো 2020 মডেল হয় আর এটো আস্কিং প্রাইস রাখি মানে কি প্রাইস রাখিছো হয় এটো 52,000 ওকে অনলি 52,000 আর আপোনালোক পাই আছে রানিং একদম কম আছে একেবারে কম 17,000 মাত্র আর এইটো প্রাইস 62 ওকে এটো এক্সট্রিম 200 আর হয় আর এইটো 2018 মডেল হয় আর এইটো প্রাইস আছে 51,000 ওকে অনলি 51,000 দেখন পাই আছে সাহাবরে হয় পালসার 125 2022 মডেল হয় আর রানিংও কম আছে 17,000-16,000 রানিং হয় আর প্রাইস রাখিছো এইটো 62 ওকে অনলি 62,000 আপ লগা পাই আছে 2022 মডেল হয় আর এইটো প্রাইস রাখিছো আমি 80,000 80,000 তো নেক্সট আইছো এখন চাপ রয়্যাল এনফিল্ড এখন হিমালয়ান হয় বহুত বিএস কন্ডিশন অফ আছে আর বহুত বিজয় থাকা সে কারণ ইজে দাদা তাত এভেলেবল আছে এভেলেবল দুখন আছে হয় আর কালি লৈতে আর এখন আহিব মোস্ট এইটো 2018 লাস্ট মডেল আর রানিং আছে 51 রানিং হয় আর প্রাইস রাখিছো 1,30,000 ওকে 1,30,000 টাকা আপোনালোকে এখন রয়্যাল এনফিল্ড পাই আছে চাপ পারে আর এখন রাখিছো ব্ল্যাক কালার সম্পূর্ণ হিমালয়ান হয় বন্ধুসকল আমি প্রাইভেট গাড়ি দেখালো আৰু আজি অনলি গুদামৰ খিনি মানে দেখুৱা হোৱা নাই বাকি মানে শ্ব'ৰুমৰ খিনি দেখুৱাইছে আৰু দাদা একদম আহক আপোনাক আপুনি টাইম দিয়াৰ কাৰণে একদম ধন্যবাদ আৰু আপোনালোকৰ ডিলাৰটো এড্ৰেছটো এনে কৈ দিব কোনখিনি জেগাত আছে এইটো নলবাৰী গণেশ মন্দিৰৰ পৰা আধা কিলোমিটাৰ আহিব লাগিব টাউনৰ ফালে মানে কি নলবাৰী যিখন ফ্লাইঅভাৰ হৈছে ফ্লাইঅভাৰখন নাপতে ডিলাৰটো আছে আৰু এইখিনি প্ৰপাৰ জাগাখিনি আপোনাৰ নতুন থমডাৱা বাছ ষ্টেণ্ড বুলি কয় তো আপনাদের গুগলতে যদি এসএস মতর সার্চ করে তো আমার লোকেশন তো পাই যাব আর কন্টাক্ট নাম্বার তো থাকিব কন্টাক্ট নাম্বার ফোন করে আইলে হয়ে যাব গণেশ মন্দির আই মোক ফোন করে দিলে হয়ে যাব আমি রিসিভ করে লব পারি ওকে ওকে আর রাখর রিজাল্ট গমে বেশি অফার চলি আছে বিশেষকে 2000 ক্যাশব্যাক বলি কই 2000 ক্যাশব্যাক গাড়ি যেটু প্রাইজত মানে আমি
বিক্রি করিম, তারপর আকো 2023 কাস্টমারক আমার ফল পরা এটো উপহার দিয়া যাব গ্রাহক বলি। আর আপনার গাড়ি সার্ভিসিং আর এদিকে হেলমেট পেট্রোল এখানে থাকিব, এখানে থাকিব গোটেখানি ট্রান্সফার ইনসোর পলিউশন হেলমেট আর সার্ভিসিং এই চারি পাঁচটা বস্তু আমার ফল পরা থাকিবই। আর লগতে আর যখন আগত আইবলগা খেল আই আছে সেইখনের এই এখিনি মাঝতে মানে অফারটো থাকিব থাকিব। আর কাগজ পাতির কারণে কোনো ধরনের মানে পয়সা ইয়াতে দিব না লাগে, এক্সট্রা দিব না লাগে, না লাগে, একদম যুনখিনি প্রাইস পয়সা উনখিনি দিয়া মানে ফিক্স হয়। ঠিক আছে, তো আজি ভিডিওটো এখিনি আছে। আর সৌরাক আমি অল্প রাখসাম ইতিয়া দাদা হব রাত দেখাব, আজি নলবাড়ীত তোমালকে আইসা, তো নলবাড়ীত রাখত কি কি হয় কি কি নয় সম্পূর্ণ গোটে দেখাইলাম। ওকে ওকে, তো ভিডিওটো এখিনি আছে, যদি আজিলে বাই বাই গাইস।